এখানেই আজকে হবে জেফারের অগ্নি পরীক্ষা। জেফার কি পারবে এক চোখে তুষারের দিকে আর এক চোখে আমার দিকে তাকাতে? একটা অটোগ্রাফ স্যার। এ তুমি কি জানো বার্থডে সব থেকে বেস্ট পার্টটা কি? সেটা হচ্ছে সারপ্রাইজেস। রাত 12টার সময় ঠিক কেউ না কেউ আসবে এবং এসে তোমাকে সারপ্রাইজ করবে এবং তোমাকে অভিনয় করতে হবে। ও হোয়াট আ সারপ্রাইজ, আমি তো জানতামই না এমন হতে পারে। বাট তুমি অ্যাকচুয়ালি মনে মনে জানো যে হ্যাঁ, রাত 12টায় কেউ তো আসবে, কেউ তো আসবে, কেউ তো আসবে। আর আমার জন্মদিনের দিনও ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। রাত্রিবেলা 12টার সময় উলুবেড়িয়া থেকে আমার ফ্রেন্ডসরা ইভানরা চলে এসেছিলো, আর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার্সরা মিলে রাত 12টায় আমার একটা সারপ্রাইজ দিল। যদিও আমি এটা অ্যাজিউম করে নিয়েছিলাম যে এরকমই কিছু একটা হবে। তো সেদিন রাত্রিবেলা অ্যাকচুয়ালি কী হয়েছিল, সারপ্রাইজটা কীরকম ছিল সেটা তোমাদেরকে এখন আজকের এই বার্থডে ব্লগে দেখাচ্ছি। সো লেটস স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এর মধ্যে কি আছে দেখা যাক। যার কারণে সবাই খুশি থাকে, তার হাসি মুখ বজায় থাকে, এভাবেই শুভ জন্মতিথি গৌরব, এভাবেই সকলের ভালো থাকার কারণ হয়ে ওঠো। হরোস্কোপ উড়ি বাবা, ছবিটা কে এঁকেছে? হ্যাঁ অসাধারণ, দিস ওয়ান ইজ নাইস। প্রেত কথার এপিসোড যেই সময় রেকর্ড করি সেই সময় আমি অনিকেতের নামটা কীভাবে নিই সেটা হচ্ছে যে আমি গৌরব আছি তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। ঠিক এরকম একটা সাসপেন্স নিয়ে আজকে অনিকেত যখন ফোন করেছে, তারপর হচ্ছে অন্তরা হয়েছে কে ফোন করেছে, হ্যাঁ অনিকেত ফোন করেছে। হঠাৎ এখানে কেন এরকম করে বললাম অনিকেতের নামটা? এটা অনিকেতকে আমরা সবাই এভাবেই ডাক, অনিকেত। ওকে সারপ্রাইজ নে, তোকে যখনই কেউ নাম দিকে, নাম কি তোমার, হোয়াটস ইউর নেম, বল হোয়াটস ইউর নেম? অনিকেত। আর ঠিক এরপরে আসে সেই ল্যাদ ল্যাদ ল্যাদময় জিনিসটা, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ি পরিষ্কার করা। সারা বছর তো আমাদের বাড়িটা লিটারেলি একরকম থাকে, বাট বার্থডের দিন যে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ব্যাপার, সব বাইরে থেকে গেস্টরা আসবে। আর আমার জন্মদিনেতেই ফার্স্ট টাইম মানে একদম ক্যাটারিং ফ্যাটারিং দেখে লিটারেলি করেছি। সো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমাদের কাজ ছিল টপ পরিষ্কার করা আর বাড়ি সাজানো বার্থডের জন্য। আর সেটাতে নলা ভাই আমাদের, অন্তরা, গৌরব, তার প্রত্যেকে প্রচণ্ড রকমভাবে এফোর্ট দিয়ে পুরো বাড়িটাকে যত্ন সহকারে সাজিয়ে দিয়েছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই পুরো পার্টটা ব্লগটার। তারপর আসছে আমাদের গেস্টরা, সেটাও দেখাবো তোমাদেরকে। এখন এই টপগুলোকে আমাদেরকে পাঠাতে হবে ওইদিকে। আরে বাবারি, সকাল সকাল বা হাতের জোর খাটাচ্ছি টপ নিয়ে। আর যদি কারোর বাড়িতে টপ তোলার কাজ থাকে তাহলে আমাকে বলে দিতে পারো, টপ তোলার কাজ আমি আর গৌরবদা এখন নিয়েছি ভাড়ায়, 1000 টাকা 10টা টপের জন্য। এই যে আমরা সব টপ সাজাচ্ছি, টপ তোলার কাজ, পার ডে আমরা 5000 টাকা করে নেবো, এখন বাজেট বেড়ে গেছে আমাদের। এখানে সব খাবার দাবার সব কিছু থাকবে এখানে। হ্যাঁ 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 একদম ঠিক আছে। পাউরুটি আর হচ্ছে বাটার সব খেতে বসেছে। নলা ভাই কি করছে? এটা বাচ্চার মায়েরা তো এবার তোমার অনেক বেশি খোঁজ নেবে দেখছি, তুমি বহুত কাজের ছেলে। এরপর এলো গেস্টরা, প্রীতম, জেফার, সৌমদা, তুষার, জয়, বিজিৎ, আকাশ, সুরজিৎ, আরও প্রচুর 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 ফ্রেন্ডস জেমার থেকে সবাই এসেছিল। অনেককে মিস করেছি সেদিন, অনেকে আসতে পারিনি, কারোর বিয়েবাড়ি ছিল তো কারোর মিটিং ছিল। আমার ফ্রেন্ডসরা প্রত্যেকেই ছিল, ফ্যামিলি মেম্বার যারা, তো দেখো তারাদের মেলা আমার বার্থডেতে কেমন হচ্ছিল। ভাড়া এসছে, এসো এসো, আয় ভাই, ওকে হ্যান্ডসাম ছেলে একটা, কি হ্যান্ডসাম একটা মানুষ হতে পারে, কি হ্যান্ডসাম হতে পারে একটা মানুষ। দুদিন জিমে গেছে। আচ্ছা ওই সেই, ভাই ওকে কিন্তু এখন সবাই ভয় পায়। আচ্ছা ওই সেই না, ওকে মহারাজা, মহারাজা, আমি এখানে অনেক সম্মান, তোমাদের আরেকজন মিসিং, না না
তুষার মার খাবে আমার কাছে আজকে, ও এত লেট করেছে, ও নাকি 10টায় আসার কথা ছিল, এটা করতে পারবি তো? আমি কিন্তু আমি কিন্তু অন্তরাদিন পার্সোনাল ফটোগ্রাফার। হ্যাঁ এই তুষার মুখটা ফটো তুলে দিবি, এবার বলে গেছে। এটা কিন্তু হচ্ছে বাটারিং করা হলো না, এটা একটা রকমের থ্রেট। আমি কিন্তু তোমার পার্সোনাল ফটোগ্রাফার, মানে এবার তুমি এবার 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 মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটাই তো স্ট্রাগল, বারাসাত থেকে এখানে তোর স্ট্রাগল কি জীবনে, তোর জীবনে স্ট্রাগল মহারাজা হয়ে তোমার বাড়ি এসেছি। হিউমার 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 ভাই, হিউমার ভাই 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 চরম চরম হিউমার ভাই হিউমার। হ্যাঁ সরি সরি, বিয়ের পরে কোনো প্রবলেম হবে না একদম। এসে গেছেন আমাদের স্যার, ভেরি ক্লোজ টু মাই হার্ট। স্যার একটু ব্লগ করতে পারি? স্যার 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 একটা অটোগ্রাফ স্যার। আরে এসো মামা এসো, তুমি ব্লগ করতে পারি ম্যাডাম? হ্যাঁ কয়েকটা প্রশ্ন করতে পারি? এটা কি? আরে শাবাশ, থ্যাংক ইউ। আমি এটার মধ্যে মোহর এনেছি, বস্তা না ইট আর বালি, মোহর আছে এর মধ্যে মোহর। দুটোর দিকে এক চোখ দিয়ে ওইটার দিকে, এক চোখ দিয়ে এইটার দিকে। এখানেই আজকে হবে জেফারের অগ্নি পরীক্ষা। জেফার কি পারবে এক চোখে তুষারের দিকে আর এক চোখে আমার দিকে তাকাতে? ও আবার পেছনে আরেকজন তারা, সব তারাদেরই মেলা, তারাদের পাড়া, তারাদের পাড়া। হাই হ্যালো, নমস্কার, আমি শুভ চক্রবর্তী বলছি, আপনারা দেখছেন এই মুহূর্তে গৌরবের ব্লগ। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া হবে। মেনুটা অ্যাকচুয়ালি কি, যদিও আমরা খেতে গিয়ে তারপরের বছরই মেনু ভুলে যাই কি হয়েছিল, বাট সত্যি কথা বলতে একসাথে খাওয়া দাওয়ার মধ্যে একটা মজা আছে, আর এটাই হয়েছে আমাদের বার্থডে পার্টিতে। আমি গেস্টদের পাত থেকে কিছু না কিছু নিয়ে টাকটাক করে খেয়ে নিয়েছি, ঠিক আছে? তো দেখো একবার খাওয়া দাওয়ার সময় আমরা কিরকম মজা করেছি, বিশেষ করে তুষার জয়, এরা তো জাস্ট মানে খাওয়ার সময় নোংরামো করেছে। তোমরা জাস্ট দেখো ব্যাপারটা কি হয়েছে। এক দু প্লেট বাড়িতে নিয়ে আসবো আমরা খেয়ে নেবো। পেঁয়াজ বাদাম লাগবে, এটা কি? রায়তা? এটা জানো না, এটা রায়তা। ও রায়তা, এটা কি? বলো না আস্তে করে বলো। যখন আমি বাইরের কারোর এই বার্থডে ফার্থডেতে যাই, বিয়ে ফিয়েতে যাই, তখন আমার নিজেকে খুব নার্ভাস লাগে। আমার মনে হয় আমি বোধ হয় কিছু জানি না, বাকি সবাই এমন এমন খাবার ফাবারের নাম বলে কি বড় সড়ো ব্যাপার, আমার নিজেকে মানে লাগে যে চানা মশলা খোলার আগেই বলে দিচ্ছি, দেখেছিস? এটা হচ্ছে এগ ডেভিল। ও মাই গড, কি হলো, হাততালি দে, আমি শেষ করে দিই, হাততালি দে। ও সরি, তুই তো খাচ্ছিস। এটা কি আছে? এটা বিরিয়ানি,
এটা লেখা ছিল না বলে দিয়েছি, এটা এমটি বোল, এটা এমটি বোল, এটা এমটি বোল। আর এটা রয়েছে চিকেন মশালা, আর বিরিয়ানিটা মটন বিরিয়ানি, তাই তো? মটন বিরিয়ানি, চিকেন মশালা, আর এদিকে হচ্ছে কিছু রয়েছে পাস পাস, এদিকে চামচ, এদিকে মিষ্টি, আর ওদিকে ওই চাটনি আর প্লেট। সুরজিৎদা সব ঠিকঠাক? একদম। কচুরি আর চানা খেতে নেই মানা, টেবিল অফ এক, খেতে খেতে একটু নিচ্ছি ব্রেক। আমি কেক মাখিনি, মাখাইনি আমি, আমারই এখান থেকে অব্দি লেগেছে। কি সত্যি এতটা খারাপ যে আমি লোককে কেক মাখাবো? এরকম একটা চিকনা একটা লোক, এরকম একটা চিকনা লোক, এই লোকটা ওই জন্য কি আমি একে অসাধারণ হয়েছে, অসাধারণ ভালো ভালো হয়েছে। চিকেন পকোড়াটা, চিকেন পকোড়াটা কিন্তু আরো অসাধারণ ছিল, সঙ্গে বেবি কর্ন পকোড়া। আমি খেয়েছি বেবি কর্ন, হালকা চুপিচারে গিয়ে। হ্যাঁ, তুমি জানো না আমি কে। লোকজনকে বারুইপুর ব্রাদার্সে জয়েন করাচ্ছিস? হ্যাঁ, এই তো একই জয়েন করিয়েছি। তুই বারুইপুর ব্রাদার্সে জয়েন করেছিস? বাবুকে খুব ভালো লাগছে। কলকাতা ফুডির কাছ থেকে শুনবো আজকে কি রকম। আর পাত এটা জয় কিন্তু চুপচাপ কিছু বলছে না, একদম প্লেট পরিষ্কার করে খেয়েছি। আলু আলু লাগবে আমার বাড়িতে আমি খাবো, আমি যতই পারে ভালো মানুষ রান্না হোক। হ্যাঁ, আমার আজকে ছটা রেস্টি ছিল, বিয়ের রেস্টি ছখানা, ছখানা ছিল। হ্যাঁ, সব রেস্টি কমপ্লিট করে কোথাও খাইনি, সব জায়গায় খেতে কোথাও খাইনি। আমি জানি আমার ছেলের বাড়িতে যাবো। সো গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি, এখানে ব্লগ হচ্ছে, আমি ব্লগটাকে নষ্ট করার চেষ্টা করছি। প্লাস আর আইফোনের আজকে আজকে কেমন লাগলো? হেভি হেভি লেগেছে। কেমন লেগেছে তোমার? আমার দারুণ লেগেছে। এই আমারই তো জন্মদিন, আমি খুব মজা করলাম। যার জন্মদিন তাকে বলতে দেওয়া হচ্ছে না। এই টাটা, এই টাটা না, আমি ব্লগ শেষ করব। আমার পকোড়া একটা নিয়ে নিয়েছে, একটা বেঁচে আছে। তো এভাবে তো আমার বার্থডেটা মোটামুটি কেটে গেছে। আমার বয়স এক বছর বেড়ে গেছে, আমি এক বছরের বুড়ো হয়ে গেছি, কিন্তু লাভালাভি ঝাপাঝাপি কম হবে না, কারণ সাধারণ মানুষের জীবনের অসাধারণ কিছু ঘটনা সবসময় আমাদের এই ব্লগে দেখানো হয় এবং দেখানো হবে। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করো, আর তারাই লাইক কমেন্ট করো যারা সত্যিকারে কানেক্টেড থাকতে চাও 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 চাও। তো আজকের মতো আমি চললাম, আশা করছি তোমাদের আমার বার্থডে ব্লগ ভালো লেগেছে। এর পরের বছর নতুন কিছু একটা করতে হবে। তো আজকের মতো আমি চললাম, টাটা বাই।